2014 এবং 18 এর মতো দুটো অদ্ভুত এবং কুৎসিত নির্বাচনের রিপিটেশন বাংলাদেশে ফোর্ড করতে পারবে না। সরকারের পতন ঘটানো যায় যখন সরকারের যে দলটি থাকে রাজনৈতিক দল তার বিরুদ্ধে যখন সংগ্রাম করে, কারণ রাজনৈতিক দলের তো সবকিছু কৌশল না, একটা কমিটমেন্টও থাকে, নীতির ব্যাপার থাকে। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বোধহয় এরশাদের সময় এইভাবে এতটা জুলুম নির্যাতন হয়নি। 28 তারিখের প্রেক্ষাপট দেখে যেটা আমার মনে হয় যে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে বিরোধী দল এবং যারা আছেন তারা সংগ্রাম করতে হচ্ছে এবং সরকার শাসক দল সেই সুবিধাটা নিচ্ছে, ফলে এখানে আমাদের রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে একটা রাজনৈতিক দলকে জয়লাভ করতে হবে আন্দোলনে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এটা নীতিগত কারণ হচ্ছে যে ফাইট করে যেতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে। 2014 এবং 18 মতো দুটো অদ্ভুত এবং কুৎসিত নির্বাচনের রিপিটেশন বাংলাদেশে ফোর্ড করতে পারবে না, এটা শাসক দলের লোকজনও জানে, বুদ্ধিজীবীরাও জানে। কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের মূল্যবোধের অবক্ষয় এমন জায়গায় চলে গেছে যে আমরা হয় কথা বলতে পারছি না, অথবা নির্বাচন একটা লাভজনক ব্যবসায় পরিণত হওয়াতে, মানে বিষয়টা হচ্ছে এরকম পরিস্থিতি দেখে যে নির্বাচনে আসলেই এই যে করোনা, ইউক্রেন যুদ্ধ, এইসব আমাদের মাননীয় সাংসদদের আর্থিক দুর্নীতি তৈরি করেনি, করেছে যত সব গরিব মানুষের, আর এখানে আসতে পারলেই আমরা হলফনামায় যা দেখছি আর সেটা তো শিকি ভাগ উল্লেখ করা হয়েছে, বাস্তবে যা আছে সেটা সকল জ্ঞানী প্রার্থীরাই অনুমান করতে পারে। ফলে দলমত নির্বিশেষে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যার আর পর নেই জুলুম চলছে। এখন যারা একসময় সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখাতো, এখন তারা অপেক্ষায় থাকে কখন শাসক দলের প্রধান বর্তমান নির্বাহী অনুমতি দেবে যে নৌকা মার্কা ইলেকশন করা যাবে। এবং আমরা বিএনপির মধ্যেও তো এই বিপর্যয় দেখেছি, একজন নাশকতার মামলায় তিনি কারাগারে ছিলেন, ওখান থেকে বের হয়ে নৌকার প্রার্থী হয়েছেন। এইবার মির্জা ফখরুল আর ওনার চরিত্রের পার্থক্য হয়ে গেছে, একজন টেইল আর একজন হচ্ছে হেড, এখন আর কোনো সমস্যা নেই। তাহলে একটা রাষ্ট্রীয় পর্যায়ে এইভাবে যদি নীতি নৈতিকতা, মূল্যবোধ সব কিছুর বিপর্যয় ঘটে, তখন দেখবেন যে আপনার আন্দোলনের যেই আউটকাম সেই আউটকামটা আমাদের অন্য সমীকরণের সাথে কিছুই মিলবে না। ইভেন দেন আমি যেটা মনে করি, তারপরেও মিটমিট করে তো আলো জ্বলতে হবে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের শিক্ষাক্রম নিয়ে একটু আলোচনা করবার জন্যে কলাভবনের একটি অডিটোরিয়াম ব্যবহার করার অনুমতি প্রথম পেয়েছে, কিন্তু ওই ফ্যাকাল্টির ডিন প্রোগ্রাম শুরু হওয়ার কিছুক্ষণ আগেই বলল যে আপনাদের এখানে আসলে অনুমতি দেওয়া যাচ্ছে না, উপর থেকে ফোন এসছে নিষেধ করে দেওয়া হয়েছে। কেন? যে সরকার বিরোধী কথা বলা হবে। মুসলিম লীগও একসময় এরকম বলতো যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, যে সরকারের বিরোধিতা রাষ্ট্রবিরোধিতা তো এক জিনিস, তার শিক্ষাক্রমের যে অবস্থা, আলোচনায় যদি একটু প্রোগ্রেস হয় সমস্যাটা কোথায়, তাহলে বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তি অর্জনে চেতনার জায়গাটায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, সেখানে আমাদের সেই বুদ্ধিজীবীদের উত্তরস্বরী যারা এখন, তারা সরকার বিরোধিতা করবে এই জন্য শিক্ষাক্রম নিয়ে আলোচনা করার অনুমতি দেয় না এদেশে। আপনি কী আশা করেন? আপনি সুযোগ পেলে পরে অবশ্যই আসবেন। নির্বাচনের একটা কথা বলে, যেহেতু আপনি বলছেন যে দেখুন আন্দোলনের এই পর্যায়ে কি করা যায়, বিএনপি তো আসলে নির্বাচনে কিভাবে যাবে? বিএনপি তো নির্বাচনে গেলে লোকজন হাসাহাসি করতো এই জন্য যে 2014 তো নির্বাচন করেছে একটা, বিএনপি যায়নি। 18-তে গিয়ে দেখলো যে আসলে সব বেশি অনেক দলের অংশগ্রহণে দলীয় সরকারের অধীনে নির্বাচন আসলে হয় কি না, একবার চেষ্টা করেছে। আমরা 2018 সালে কি দেখলাম, 14 সালে দেখলাম একদলীয় একতরফা নির্বাচন হয়েছে এবং ভোটারবিহীন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। 18-তে দেখলাম যে অংশগ্রহণমূলক নির্বাচন, তবে সেটা দিনে হয়নি, রাতেই হয়ে গেছে। তাহলে বিএনপির যদি মিনিমাম কমন সেন্স থাকে এবং রাজনৈতিক কোনো কমিটমেন্ট থাকে টুয়ার্ডস দি কান্ট্রি অ্যান্ড পিপল অ্যান্ড সিটিজেন, যে সঠিকভাবে গণতন্ত্র চর্চার জন্যে আমরা যেহেতু সকল দল মিলে ব্যর্থ হয়েছি, আর আজকাল যেই রাজনৈতিক দলগুলো এবং তাদের যে আচরণ দেখছি আজকে পর্যন্ত, অ্যাজ অফ নাও, আমরা তো লজ্জিত, আমরা দুঃখিত যে এইখানে আসলে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না, আমাদের আচরণ, আমাদের চরিত্র, মূল্যবোধের অবক্ষয় থেকে বাঁচা দরকার, পরে নির্বাচনে আসা।